প্রথমে হচ্ছে যে আজকে মনসুন আমাদের রাজ্যে বিশেষ করে নর্থ বেঙ্গল থেকে কিন্তু বিদায় নিয়েছে। যদি নর্দার্ন লিমিট যদি আমি বলি, উইথড্রয়াল লাইনটা হচ্ছে কৈলাসহর, ত্রিপুরা, আমাদের বেরহামপুর, কাঁকে, বুড়লানা, তারপর দাহানুর দিকে। আর আগামী দুদিনের মধ্যে হয়তো আমাদের ইন্টায়ার সাউথ বেঙ্গল থেকে কিন্তু মনসুন উইথড্র করবে। প্রথমটা হচ্ছে এই, ফলে ওয়েদার হিসাবে যদি বলি, আজকে সাউথ বেঙ্গলে নর্থ সাউথ চব্বিশ পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, কলকাতা, হাওড়া, তো হয়তো থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। রেস্ট জেলাগুলোতে কিন্তু ড্রাই ওয়েদার থাকবে। আগামীকাল থেকে এক্সপেক্টেড যে আগামী 3-4 দিন, কাল থেকে শুরু করে, ওয়েদার কিন্তু সাউথ বেঙ্গলে পুরোটাই ড্রাই থাকবে। নর্থ বেঙ্গলে আগামী 5 দিন আজ থেকে কিন্তু ড্রাই ওয়েদার কন্টিনিউ করবে। কলকাতাতে আজকে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি একটা পসিবিলিটি রয়েছে, যদি আজকে না হয় আগামীকাল থেকে কোনো চান্স নাই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। নিচে যেটা একটা সিস্টেম, সাইক্লোনিক সার্কুলেশন হওয়ার কথা, সেটা হবে অ্যারাউন্ড 18th অক্টোবর নর্থ আন্দামান সি অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াতে। তারপরে ওয়েস্ট নর্থ ওয়েস্টার্লি মুভমেন্ট হবে এই সার্কুলেশনের। আর 20 তারিখ নাগাদ নিম্নচাপ হিসাবে কিন্তু ইন্টেন্সিফাই করার পসিবিলিটি রয়েছে ওয়েস্ট সেন্ট্রাল বে অ্যান্ড অ্যাডজয়নিং সাউথ ওয়েস্ট বেতে। এ ফার্দার কতটা ইন্টেন্সিফাই করবে এখনও খুব একটা ক্লিয়ার নাই, বা এই আপডেটগুলো আমরা দেব, হয়তো সোমবারে অনেকটা পাওয়া যাবে। কিন্তু এই মুহূর্তে ধরেন একটা লো প্রেশার সিস্টেম কিন্তু বেতে হচ্ছে অ্যারাউন্ড 20th আমাদের রাজ্যে। কিন্তু আগামী 4 দিন যেটা বললাম যে মোটামুটি ড্রাই থাকবে, নর্থ বেঙ্গল 5 দিন আর সাউথ বেঙ্গলে কোস্টাল জেলাগুলো বাদ দিয়ে 4-5 দিন ওয়েদার থাকবে না। তাপমাত্রা কোনো পরিবর্তন? তাপমাত্রা এখন যদি বলি খুব একটা হাই হবে না, যেহেতু নর্থ ইস্টার্লি উইন্ড ঢুকছে আমাদের রাজ্যে, ইভেন কলকাতাতে 32-33, এর বেশি খুব একটা উপরে যাবে সেই পসিবিলিটিটা নাই। আর এবার ড্রাই থাকবে, আর তাপমাত্রা দিনে রাতের তাপমাত্রা হয়তো 1 ডিগ্রি করে, এখন 24-25, হয়তো আগামী 2 থেকে 3 দিনের মধ্যে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে, যেহেতু ময়েশ্চার অনেকটা কমে।